সকাল আটটায় একশো ছাপ্পান্ন উপজেলায় শুরু হয় ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ বৃদ্ধ থেকে তরুণ ভোটাররা সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নিরাপত্তা দেয় র্যাব পুলিশ আনসার ও বিজিবি সদস্যরা গাজীপুরের কালিয়াকোড় ও শ্রীপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ সকাল আটটা থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। তবে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম পার্বত্য জেলা বান্দরবানের লামা ও লাইখ্যাংছড়িতে নিরাপত্তা বাহিনীর কড়া পাহাড়ায় সাতষট্টিটি কেন্দ্রে সকালে শুরু হয় ভোটগ্রহণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি পাহাড়িরা ভোলায় পাঁচ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোলা সদর দৌলত খান ও বোরহান উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় স্থানীয়দের কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা ভোট খুব সুন্দর লাগতে আছে পরিবেশ ভালো কেন্দ্রে সুন্দর মতন আইসি পথে কোনো বাধা বিঘ্ন নাই আর কেন্দ্রে আইসিও দেখলাম যে সুস্থ সব কিছু সুস্থ আছে কালকে শুনছি নাকি এটা আতঙ্কর মতন আতঙ্কের অনেক খবরটা আমরা পাইছি তো ভাই আজকে আমরা ইনশাল্লা রাত্র কোনো কিছু দেখি নাই সফরই বেশ ভালোই দেখছি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানান প্রাথমিক বিদ্যালয় দায়িত্বরত অফিসার ধনিয়া প্রিজাইডিং আমাদের ভোটের পরিবেশ এখানে খুব সুন্দর এখানে তিন তিন হাজার বিশ ভোটার আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোস্টগার্ড এবং স্ট্রাইকিং ফোর্স ব্যবস্থা আছে ভালো যদিও সকালের শুরুতে ভোটার উপস্থিতি একটু কম ছিল মঙ্গলবার সকালে শেরপুরের নকলা ও নালিতাবাড়ি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ যদিও ভোটার নাম্বার জানতে কেন্দ্রে কেন্দ্রে আগেই আসেন ভোটাররা ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে চলে গণনা টুম্পা ফ্রোস নিউজ ডেস্ক দেশ টিভি